এখানে তো কোনো নিরাপদ পানি পাওয়া যায় না। আমরা আমরা ওদেরকে বলতাম পানির মধ্যে মানে ট্যাবলেটটা দিতে, মানে বিশুদ্ধ পানি বিশুদ্ধ করার জন্য একটা ট্যাবলেট দেয় আর কি। তো ওইটা যখন দিতে বলতাম তখন বলতো যে এটা এটা যদি পানিতে দেয় নাকি পানিতে নাকি সাপ, ওইটা ওই পানির মধ্যে নাকি সাপ দেখা যেত। ওনারা হচ্ছে এখানে তো কোনো নিরাপদ পানি পাওয়া যায় না। আমরা আমরা ওদেরকে বলতাম পানির মধ্যে মানে ট্যাবলেটটা দিতে, মানে বিশুদ্ধ পানি বিশুদ্ধ করার জন্য একটা ট্যাবলেট দেয় আর কি। তো ওইটা যখন দিতে বলতাম তখন বলতো যে এটা এটা যদি পানিতে দেয় নাকি পানিতে নাকি সাপ, ওইটা ওই পানির মধ্যে নাকি সাপ দেখা যেত। তো ওইটা এখন নাই আর কি, কুসংস্কারের মতো ওইটা ছিল, এখন ওরা পানিতে ট্যাবলেট দিয়ে খায়। ধর্মীয় কুসংস্কারটা ছিল যখন আমরা প্রথমে আমাদের মহিলা সিএমবি যখন খুঁজতে যাই তখন ওনারা বিশ্বাস করেন যে মহিলারা কাজ করলে সেটা হারাম হবে, সেটা খাওয়া ভালো না, ওই টাকাটা মেয়েরা উপার্জন করতে পারবেন না, ওরকম একটা চিন্তাভাবনা ওনাদের মাঝে ছিল। তখন আমরা ক্রমান্বয়ে যখন আমাদের প্রথম ভলান্টিয়ার অনেক কম ছিল, এখন আমরা ওনারা যখন ফিল্ডে গিয়ে কাজটা শুরু করেন তখন ওনারা বুঝতে পারছেন না আসলে ওটা ওরকম কিছু না, ওনাদের একটা ভুল ধারণা ছিল, ওনাদের একটা মনের মধ্যে একটা ধর্মীয় কুসংস্কার বলতে ধর্মীয় কুসংস্কার ছিলেন আর কি। এখানে টিকা দিলে ও টিকাগুলো দিলে ওরা দিন থেকে চলে যায়, মুসলিম দিন থেকে চলে যায়, ওরা নিয়ে যায়, যদি মৃত্যু হয় ওরা কবর থেকে তুলে নিয়ে যাওয়া। তো সেজন্য আমরা টিকা দেব না, ওগুলো খাবো না। সেজন্য আমরা কি করছি, এটা করার জন্য আপনারা যেয়ে দেখেন কিভাবে টিকা দিলে ভালো হয় কিভাবে খারাপ হয়, যদি খারাপ হয়ে থাকে সেটার জন্য দাবি আমরা নেব, আপনি যেয়ে দেখেন। এটা কুসংস্কার কথা, এটা গুজব, এটা কথা মাধ্যমে কথা বলা হয়, এটা যেয়ে দেখেন আপনার ভালো পাবেন, চিকিৎসাটা ভালো হবে, আপনারা রোগ ভালো হয়ে যাবে, আপনাদের জীবনের জন্য, আমাদের জীবনের জন্য আমরা এখানে আসি, সেটা যদি না করি, যদি আমরা অবকালের কারণে থাকে যাই আমাদের কী কী হবে, আমার জীবনটা চলে যাবে। প্রোগ্রামটা শুরু করেছিলাম এই মানুষগুলো প্রথমে যখন এসছে এরা আসলে জানতো না কোথায় গিয়ে কোন সেবাটা পাবে, আমরা এই মানুষগুলোকে সেই সেবা সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য প্রোগ্রামটা শুরু করেছিলাম। পরবর্তীতে আমরা আরও অগ্রসর হয়েছি, এখন আমরা যেটা কাজ করছি সেটা মানুষের আচরণগত পরিবর্তন নিয়ে কাজ করছি, এবং আমরা 1 লক্ষ পরিবারের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছি এবং জীবন মানে উন্নয়নের জন্য কাজ করছি। হিউম্যান ম্যানেজমেন্ট মেকানিজম নিয়ে খুব সফলভাবে কাজ করতে পেরেছি। আমাদের এই 1000 ভলান্টিয়ার, যাদের মধ্যে 840 জন নারী রয়েছেন, এই নারীগুলো নিজেরাও পারিবারিকভাবে কখনো ঘর থেকে বের হননি। এই নারীগুলোর মধ্যে তাদের পরিবারের মধ্যে কুসংস্কার ব্যাপকভাবে বিদ্যমান ছিল। আমরা যখন তাদেরকে নিয়ে আসলাম আমাদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য, তার আগে তারা কখনো আসলে কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। এরা নিজেদের জীবন থেকে নিজেদের পরিবার থেকে যেমন কুসংস্কার দূর করতে পেরেছে, তেমনিভাবে এই যে তারা 1 লক্ষ পরিবারের সঙ্গে কাজ করে সেই পরিবারের মধ্যে যে কুসংস্কারগুলো আছে সেই কুসংস্কারগুলো একটার পর একটা দূর করার জন্য কাজ করছে সফলভাবে।